প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি কাঁচকি মাছের ভর্তা। তবে এই ভর্তা আপনারা শুধু কাঁচকি মাছ না, যে কোনো ছোট মাছের শুটকি দিয়েই কিন্তু করতে পারেন। এই ভর্তা আমাদের বাসার খুব জনপ্রিয় একটা ভর্তা, আমার চেয়েও আমার হাজব্যান্ডের খুব বেশি প্রিয় একটা ভর্তা। আসুন রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ভর্তাটা তৈরির আগে কিছু কাঁচামরিচ নিয়েছি, রসুন কেটে রেখেছি, কিছু নিয়েছি শুকনা লাল মরিচ, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা। ভর্তাটায় কিন্তু দারুণ লাগে। আর এই হলো আমার শুটকি, কাঁচকি মাছের এই শুটকি বোধহয়। এগুলি আমি এখান থেকে কিনেছি, মানে আমি বাইরে থাকি, আর এগুলি ভালোভাবে পরিষ্কারই আছে, তারপরেও আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাংলাদেশের শুটকি কিন্তু বেশ ধুলাবালি থাকে, একটু বেছে নেবেন, কাঁকড় বা পাথর এগুলোও থাকতে পারে, আর ভালোভাবে ধুয়ে নেবে। এই শুটকিগুলি এখানে কিন্তু বেশ শক্ত, এই জন্য আমি ভালো ধুয়ে নিয়ে একটু পানিতে ভিজিয়ে রাখছি। আর এই ফাঁকে আমি একটা ননস্টিক প্যানে সামান্য একটু নর্মাল তেল দিয়েছি, তার মধ্যে কয়েকটা শুকনা লাল মরিচ বেশ কালো করে ভেজে নিচ্ছি। আর যে সমস্ত কিছু কেটে রেখেছিলাম, ওই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, এগুলি একটু ভেজে রাখছি, জাস্ট যাতে নরম হয়ে যায়। এটুকু ভাজলেই হবে, একদম কড়া করে ভাজার দরকার নেই। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলি একদম ভালোভাবে কুকড হয়ে গেছে, রান্না হয়ে গিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন শুটকিগুলি পানিটা ফেলে দিয়ে, ও আর কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানি, কারণ শুটকি তো বেশ শক্ত, আর শক্ত যদি না হয় সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই। আর সামান্য কিছুটা হলুদ গুঁড়া দিয়ে এই শুটকিটা একটু সেদ্ধ, মানে কুকড করে নিচ্ছি, কুকড করে পানিটা একদমই শুকিয়ে রাখছি। এখন এই সমস্ত কিছুই শিল পাতাতেই বেটে নিতে পারেন, তবে শিল পাতায় বাটা একটু কষ্টসাধ্য, আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। শুটকি ভর্তা কিন্তু এখনই তৈরি হয়ে যায়নি, আর একটু বাকি আছে। বাকিটা হচ্ছে শুকনা লাল মরিচগুলি একটু ডলে নিতে হবে, কিছু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কাঁচা মরিচ। এখন সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে এখন কমপ্লিট। ইচ্ছা করলে একটু লেবুর রস চিপে দিতে পারে, যদি একটু টক টক স্বাদ পছন্দ করেন। আশা করি খুব সহজ সাধারণ এই আটপৌরের রান্নাটা আপনাদের পছন্দই হয়েছে। পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।